আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান সোহাগ, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। আমি আপনাদের সাথে জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলবো। এখন আমন মৌসুম, আমন মৌসুমে আমরা ধান রোপণ করতে শুরু করেছি মাঠে। আমরা সবাই মাঠে চাষ এবং রোপণ নিয়ে সবাই ব্যস্ত আছি, সব কৃষক ভাইয়েরা। এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখব, একটা জিনিস নিয়ে আমি শেয়ার করব। সেটা আমরা মাঠে যখন ধান চাষের পূর্বে জমি প্রস্তুত করি, জমি প্রস্তুতের সময় আমরা 4 থেকে 6টা চাষ দেই, রাসায়নিক এবং জৈব সার দিই। সার দেওয়ার পর আমরা মই দিয়ে ধানটা রোপণ করে দিই। কিন্তু এখানে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, বিষয়টা হচ্ছে, বিষয়টা খুব জরুরি, আবার মনে রাখি, আমরা যখন চাষ মই দিয়ে রোপণ করব, এই সময়ে চাষ মই দেওয়ার পরে আমরা অন্তত তিনটা দিন আমরা মাঝখানে সময় আমরা অপেক্ষা করব। জমিতে খাবার দিয়ে রাসায়নিক এবং জৈব সার দিলাম, 4 থেকে 6টা আপনাদের সুবিধা মতো চাষ দিলাম। চাষ দেওয়ার পর মই দিয়ে আমরা 3 দিন অপেক্ষা করব জমিটাকে, উপরের স্তরটাকে শুকানোর জন্য। এ সময় জমিতে পানি থাকবে, পর্যাপ্ত আপনার সুবিধা মতো পানি থাকবে। 3টা দিন অপেক্ষা যদি করি, তাহলে উপরের স্তরটা অনেকটা কিছুটা শক্ত হয়ে যাবে, দুধের স্তরের মতো, দইয়ের উপরের স্তরের মতো শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ধান রোপণ করা আমাদের জন্য সহজ হবে। আর তার চাইতে সবচাইতে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা 3 দিন অপেক্ষা করার পর, 3 দিন পর দেখব জমির যে কোনো এক পাশে, বাতাস যেদিক থেকে আসবে তার অপোজিট পাশে, শ্যাওলার মতো একটা কর্নারে ব্যাক পাশে শ্যাওলার মতো স্তর জমে গেছে, শ্যাওলা। এই শ্যাওলাতে ঘাসের জীবাণু থাকে, ঘাসের বীজ থাকে, 70 থেকে 80% ঘাসের বীজ, এবং 65 থেকে 75% ছত্রাকজনিত রোগের বীজ থাকে, এর মধ্যে জীবাণু থাকে, স্পোর থাকে, ছত্রাকের স্পোর থাকে এবং ঘাসের বীজ থাকে। আমরা এটাকে সুতি কাপড় দিয়ে আমরা এটাকে যদি সেকে, কর্নারে আমি বলেছি কিন্তু গোটা জমিটা নয়, যে কোনো কর্নারে এটা সুতি কাপড় দিয়ে সেকে আমরা যদি ফালাইয়া দিতে পারি, তাহলে এখান থেকে 70 থেকে 80% আগাছা দমন হবে এবং 65 থেকে 75% ছত্রাকজনিত যে রোগগুলো হয়, মাটিবাহিত যে রোগগুলো হয়, বিশেষ করে খোলপচা রোগগুলো, বীজবাহিত রোগের জীবাণু অনেক সময় মাটিতে থাকে, সেটা ব্লাস্ট রোগের জীবাণু, এই রোগগুলো আমরা এখান থেকে অনেকটা রক্ষা পাবো। আমরা আবারও বলছি, 65 থেকে 75% রোগের স্পোরগুলো এখানেই ভাসমান যে শ্যাওলা আছে এখান থেকে উঠে চলে আসবে। তারপরে আমরা শ্যাওলাটা উঠে ফালাইয়া দিয়ে আমরা আমাদের সুবিধা মতো ধান রোপণ করতে পারবো। এই টেকনোলজিটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, থ্যাংক ইউ কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম।